আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নীলবাড়ি। আজকে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় যে গবাদি পশু বিরল আকারে রোগ ধারণ করছে সেটি হচ্ছে লাম্পি স্কিন। এলএসডিতে মরছে গরু, ভয়ঙ্কর গরুর রোগ লাম্পি স্কিন ডিজিজ এর লক্ষণ, গরু লাম্পি স্কিন রোগের প্রতিকার নিয়ে আলোচনা করব এবং কোন ধরনের ওষুধ খাওয়ালে আপনার এই রোগ থেকে গরু সুস্থ হবে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে বলে নিচ্ছি, আমাদের ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় গবাদি পশুর এই রোগ বিরল আকারে ধারণ করছে, যেমন বাংলাদেশের ময়মনসিংহ, নীলফামারী, নওগাঁ সহ বেশ কয়েকটি জেলার প্রায় সবকটি উপজেলার গবাদি পশুর মাঝে ব্যাপক হারে লাম্পি স্কিন ভাইরাসজনিত রোগ দেখা দিয়েছে। স্থায়ীভাবে রোগটি গো বসন্ত হিসেবেও পরিচিত। বাংলাদেশে গত বছর এই রোগ প্রথমবারে দেখা দিলেও এবার এর ব্যাপকতা গত বছরের চাইতে বেশি বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। গবাদি পশু এই রোগে আক্রান্ত হলে প্রথমে তার চামড়া ফুলে গোটা গোটা ঘায়ের মতো হয়ে যায়, তারপর জ্বর আসে। অনেক সময় গরুর গায়ে পানি জমতে পারে, খাবারে অরুচিও দেখা দেয়। এক পর্যায়ে চামড়ায় ফোসকা পড়ে ইনফেকশন হয়ে যায়। চলতি বছরের মে মাস থেকে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিতে শুরু করে বলে জানা গেছে। গত বছর প্রায় একই সময়ে এই রোগের বিস্তার দেখা দিয়েছিল। অজানা এই রোগে গবাদি পশু আক্রান্ত হয়, এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন স্থানীয় মানুষ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা হাবিবুর রহমান জানান, তিনি আগে কখনো গরুর এ ধরনের রোগ দেখেননি। তার গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে এই রোগ ছড়িয়ে পড়েছে বলে তিনি জানান। আবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উপজেলা প্রাণী সম্পদ অফিসেও গরুগুলোকে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছেন না তিনি। এ রোগে গবাদি পশুর মৃত্যুর আশঙ্কা কম হলেও দুধের উৎপাদন এবং চামড়ার গুণগত মানের উপর প্রভাব ফেলে। আক্রান্ত পশুর চামড়ায় সংক্রমণ দেখা দেওয়ায় সেটা বিক্রির অযোগ্য হয়ে যায়, আবার গাভী আক্রান্ত হলে এর দুধের উৎপাদন কমতে থাকে। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ে বাছুরগুলো। আক্রান্ত অনেক বাছুর ইতিমধ্যে মারা গেছে বলে জানিয়েছেন সৈয়দপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা করেছেন উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এই রোগের বিস্তার হতে পারে। আবার ভাইরাসজনিত এই রোগটি বেশ সংক্রামক এবং মশা মাছির মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে বলে তারা জানিয়েছেন। আক্রান্ত কোনো গরুর শরীরে একটি মশা কামড় দিয়ে যদি সুস্থ গরুর ওপর বসে তাহলে সেটাও আক্রান্ত হতে পারে। ভাইরাসজনিত এই রোগের এখন পর্যন্ত কোনো ঔষধ বা টিকা আবিষ্কার হয়নি। এক্ষেত্রে ওই গরুগুলোকে টার্গেটেড থেরাপি অর্থাৎ যে ধরনের উপসর্গ দেখা দিয়েছে সে অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন স্থানীয় ভেট সার্জনরা। অর্থাৎ কোনো গরু যদি
জ্বর আসে বা গা ব্যথা থাকে তাহলে তাকে প্যারাসিটামল দেওয়া হয়। চামড়ায় সংক্রমণ দেখা দিলে সংক্রমণ প্রতিরোধ ঔষধ দেওয়া হয়ে থাকে। সুস্থ গরুকে অ্যান্টিবায়োটিক দেওয়ার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব, হলেও দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখা বিবেচনায় বিকল্প উপায়ে চিকিৎসার কথা ভাবছেন তারা। তারা মূলত খাবার সোডা, লবণ, চিটা গুড়, নিমের পাতার সাথে প্যারাসিটামল ট্যাবলেট মিশিয়ে স্লাইন তৈরি করে খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন স্থানীয় জনগণদের। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করালে 1.5 থেকে 2 মাসের মধ্যে গরুর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানান সৈয়দপুর জেলার ভেট সার্জন রফিকুল ইসলাম সাহেব। এসব ভাইরাস আক্রান্ত গরুগুলোকে সস্তায় বিভিন্ন কসাইখানায় বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সেখানে গরুগুলোকে জবাই করে হাট বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত গরুর দুধ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে খেলে এবং মাংস ভালোভাবে রান্না করে খেলে কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকলেও অসুস্থ গরু কসাইখানায় পাঠাতে মানা করছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা। প্রতি বছর বিদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক গবাদি পশু বাংলাদেশে আনা হয় এবং তখন ওই গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয় না। এই স্বাস্থ্য পরীক্ষা না করার কারণেই এই ভাইরাসজনিত রোগটি ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের মধ্যে এই রোগের বিস্তার ঠেকাতে সচেতনতার অভাব রয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সায়েম। তিনি বলেন, এই রোগ প্রতিরোধে আমরা গরুগুলোকে মশারির ভেতরে রাখতে বলছি, বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে বলছি যেন মশা মাছি না হয়, এজন্য লিফলেট দেওয়া হচ্ছে, উঠান বৈঠক করা হচ্ছে, কিন্তু মানুষ কথা শুনছে না। এই রোগ থেকে বাঁচাতে হলে অবশ্যই গরুগুলোকে মশারি ভেতরে রাখতে বলছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সায়েম ভাই। তিনি আরও বলেছেন, বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে যেন মশা মাছি না হয়, এজন্য তিনি লিফলেট দেওয়া হচ্ছে, উঠান বৈঠক করা হচ্ছে, কিন্তু মানুষগুলো সচেতন না বিধায় এই সচেতন না থাকার কারণেই এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি গরুর এই লাম্পি স্কিন রোগ। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। তবে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।